পেঁপের পুষ্টিগুণ আমরা সকলেই জানি, পাকা পেঁপে খাওয়ার উপকারিতা অনেক। পেঁপেতে আছে ভিটামিন এ, সি, কে, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও প্রোটিন, এছাড়াও প্রচুর পরিমাণে ফাইবারও রয়েছে। এছাড়া পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুবই কম, সেই সঙ্গে স্বাদেও মিষ্টি, যে কারণে সুগার রোগীদের প্রতিদিন পেঁপে খাওয়া উচিত। এছাড়াও অনেকের হজমের সমস্যায় ভোগেন, এদের প্রতিদিন পেট পরিষ্কার হয় না, ফলে শরীর থেকে দূষিত পদার্থ বের হতে পারে না, তাই তাদের প্রতিদিন পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। আসুন জেনে নেওয়া যাক, পাকা পেঁপে চুলের জন্যও খুব উপকারী, যে কারণে পেঁপে মেশানো শ্যাম্পুর প্রচলন খুবই বেশি। এবং আপনার রাস্তায় হাঁটার সময় ফুটপাতে হঠাৎ দেখবেন ভ্যানে পাকা পেঁপে কেটে রাখা আছে, বাজে কিছু না খেয়ে পাকা পেঁপেই কিন্তু স্বাস্থ্যকর নাস্তায় খেতে পারেন। এই ফলটি খেতেই সুস্বাদু তা কিন্তু নয়, ফল আপনার শরীরের জন্য বেশ উপকারী। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকায় পেঁপে একাধিক রোগের ক্ষেত্রে কার্যকর। চিকেন পক্স বা বসন্তের সময় হওয়া রোগ প্রতিরোধে পেঁপে খাওয়া যেতে পারে। পেঁপে মুখের রুচি বাড়াতে সাহায্য করে, পেঁপে খিদে বাড়ানোর পাশাপাশি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে, আর এই ফল পেটে গ্যাস উৎপন্ন কম হয়। পেঁপের মধ্যে 100% ভিটামিন সি থাকে, যা শরীরে নানারকম সংক্রমণ কমাতে সাহায্য করে। পাকা পেঁপেতে পর্যাপ্ত ফাইবার থাকে, ফলে আপনার অন্ত্র সুস্থ থাকে, আর ফাইবার থাকায় শরীরে বিবেকের হারও বাড়ে। এভাবে ওজন কমানোর ক্ষেত্রে ডায়েটে মেনে খাবার খাওয়ার পরিকল্পনা করা ভালো।